স্ট্রাগল ফর সাকসেস এই টিউটোরিয়ালের ইংলিশে মক টেস্ট তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে ইংলিশের একটি হাই লেভেল মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। এই হাই লেভেল মক টেস্টে তোমাদের আগামী যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে WBCS, WBP PSC, SSS, CGL অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব মোট 30টি গুরুত্বপূর্ণ ইংলিশের বিভিন্ন টপিক থেকে প্রশ্ন এবং তার উত্তর, সাথে কিছু তোমাদের শর্ট ট্রিক্স এবং এক্সপ্লেনেশন বুঝিয়ে দেব নারেশন চেঞ্জ এবং বিশেষ করে ভয়েস চেঞ্জের উপর, ওকে, যেখানে তোমরা অপশন দেখে অ্যান্সার করতে পারবে। তো চলো আজকে আমরা শুরু করি আজকে আমাদের 19তম ইংলিশ মক টেস্টটি। তো শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখো। ওকে, তো দেখো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ নারেশন চেঞ্জ। ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। ফার্স্ট যে প্রশ্নটি দেখো কী রয়েছে, যে হি সেড হোয়ার হ্যাভ ইউ বিন লেটলি। ঠিক আছে, এটা একটা ইন্টিগ্রেটেড সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তো এটা আমরা অতি সহজে কী করে করব দেখো। তো ইন্টিগ্রেটেড সেন্টেন্সের সাধারণত কী করে চিনব, এই জিজ্ঞাসা চিহ্নটি থাকবে। ঠিক আছে, এবং প্রথমে তোমার হয় WH ওয়ার্ড দ্বারা শুরু হবে অথবা ডু ভার্ব অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। তো সব থেকে বড়ো উপায় হচ্ছে চিনার যে এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ক্লিয়ার? ওকে, তো এইবার যে যদি এই জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কী করে করব। ঠিক আছে, তো এই যে সেড রয়েছে রিপোর্টিং ভার্বে, সেই সেডের পরিবর্তে তোমার আক্সড ব্যবহৃত হবে। ঠিক আছে, এবং এই যে WH ওয়ার্ড যদি থাকে সেই WH ওয়ার্ডটাই অপরিবর্তিত অবস্থায় থাকবে অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না, আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইব্বা হয়দার হবে। ঠিক আছে, এ দুটো জানলাম। আরেকটি যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে তোমার যে ভার্বটা রয়েছে অক্সিলারি ভার্ব, সেই ভার্বটাকে চেঞ্জ করলে আমাদের অপশন দেখে অতি সহজে করতে পারবো। তো এই যে হ্যাভ ভার্বের পরিবর্তে কী হবে, হ্যাভ ভার্বের পরে সাধারণত হয় হ্যাড। ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে তোমার হ্যাড হয়। তাহলে আমরা এই যে তিনটি জিনিস দেখলাম, একটা হচ্ছে এখানে সেডুর জায়গায় বা সেডের জায়গায় আক্সড হবে, WH ওয়ার্ডটা অপরিবর্তে থাকবে এবং হ্যাবের পরিবর্তে হ্যাড হবে। দেখি আমরা এই চারটা অপশনের ভিতরে এগুলো আছে কি না। ঠিক আছে, তো দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা তো হ্যাভেড নেই, অতএব এ নাম্বারটা হচ্ছে না। দুই নম্বর রয়েছে দেখো যে টোল্ড রয়েছে, কোনো আক্সড নেই। ঠিক আছে, এবং এখানে দেখো ওয়াজটা এসেছে, অর্থাৎ এটা হচ্ছে না। নাম্বার থ্রিতে রয়েছে আক্সড রয়েছে এবং WH ওয়ার্ড রয়েছে, দুটোই কারেক্ট হয়েছে, কিন্তু এখানে দেখো কোনো রকমে যে হ্যাভের পরিবর্তে কোনো হ্যাড ভার্ব নেই, অতএব এটাও তোমার হচ্ছে না। এই অপশনটির ভিতরে যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমার অপশন ডি। দেখো এখানে হ্যাড রয়েছে, আক্সড রয়েছে, এখানে হয়ার এবং হ্যাড। ঠিক আছে, এভাবে তোমরা করবে, অপশন দেখে অতি সহজে তোমরা করতে পারবে। ঠিক আছে, চলো নম্বর আচ্ছা নাম্বার টু রয়েছে দেখো যে রাম সেড টু রোহান ডু নট রান সো ফাস্ট, এখানে ডন রয়েছে, এখানে টু টিটা কিন্তু উঠেনি। ওকে, তো এইটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ন্যারেশন চেঞ্জ। কী করে বুঝবে ইম্পারেটিভ সেন্টেন্স, যে প্রথমেই তোমার এই যে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে, প্রথমেই রিপোর্টের স্পিচটা ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে, অথবা ডু নট দিয়ে শুরু হবে। ঠিক আছে, এবং এখানে একটা ফুলস্টপ থাকবে, কোনো রকম জিজ্ঞাসা থাকবে না, তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। তো এবার ইম্পারেটিভ সেন্টেন্স যদি রিপোর্টের স্পিচ থাকে, তো সেই ক্ষেত্রে এই যে সেড টু যদি থাকে তার পরিবর্তে কী হয়, তো সেড টুর পরিবর্তে সাধারণত রিকোয়েস্টেড হয়, অর্ডার হয় এবং অ্যাডভাইজড হয়। ঠিক আছে, তো ম্যাক্সিমামের ক্ষেত্রে যদি ডু নট থাকে তাহলে অ্যাডভাইস হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। ঠিক আছে, তো সব ক্ষেত্র নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে পারে, আর নইলে কিন্তু অর্ডারটা হবে। ঠিক আছে, এবারে আমরা দেখি যে বা তোমার রিকোয়েস্টেড হবে সেটা আমাদের এই যে রিপোর্টের স্পিচ অনুযায়ী কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এবার তারপর যেটা আমাদের জানতে হবে সে এই যে ডু নট যদি থাকে, ঠিক আছে, ডু নট যদি থাকে তাহলে সেই জায়গায় হবে তোমার নট টু, ডু নট থাকলে সেই জায়গায় হবে তোমার নট টু, আর যদি ডু নট না থাকে তাহলে শুধুমাত্র টু হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখি এই চারটা অপশনের ভিতরে কী কী রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে দেখো যে রাম অ্যাডভাইজড রোহান ডু নট রান সো ফাস্ট, তো এখানে হওয়ার কোনো চান্স নাই, কেন বলো তো এখানে ডু নট শব্দটাই কিন্তু অপরিবর্তিত অবস্থায় বসেছে, কেননা ডু নটের পরে আমরা কী শিখলাম, ডু নট পরে সাধারণত নট টু হয়। ঠিক আছে, নট টু হয়। নাম্বার বি অর্থাৎ এটা যেটা বি রয়েছে এই ক্ষেত্রে এইটা আগে দেখি, মানে এটাও হবে না, তার কারণ হচ্ছে দেখো এখানে তোমার কী দেওয়া রয়েছে হোয়াই, যেটা হোয়াইটা কিন্তু ইন্টিগ্রেটেড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে না, অতএব এটাও হবে না।
নাম্বার ফর যেটা হচ্ছে ডি নাম্বার, এখানে দেখো রিকোয়েস্টেড হয়েছে, একে রিকোয়েস্টেড তখনই হবে যদি এই যে ডু নটের আগে অর্থাৎ রিপোর্টের স্পিচের প্রথমে যদি প্লিজ কথা থাকে, ওকে যদি প্লিজ থাকে তবেই রিকোয়েস্টেড হবে, নইলে কিন্তু হবে না। তো তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, মানে অপশন সি বলতে যে মার্কটা সি করা হয়েছে আর বিট এখানে ঘুরিয়ে এসেছে, ঠিক আছে, সুতরাং অপশন এখানে সি বলছে, ঠিক আছে। তো রাম টোল্ড রোহান নট টু রান সো ফাস্ট। নাম্বার থ্রি রয়েছে দেখো যে রাজীব সেড টু মি হি প্লেজ উইথ রাইট হ্যান্ড, তো এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দ্বারা শুরু হয়েছে, অতএব এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। তো অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সাধারণত টোল্ড হয়, ঠিক আছে, এবং লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তো এখানে দেখো সেট ডু জায়গায় তোমার টোল্ড হবে এবং এই যে ক্ষেত্রে দ্যাট হবে। তারপরে যেটা হবে যে এই যে মূল ভার্ব যদি থাকে, আমরা ভার্বটার ক্ষেত্রে দেখছি সাবজেক্ট তো চেঞ্জ হবে, এই যে মূল ভার্ব যদি প্রেজেন্টে থাকে সেটা পাস্টে হবে, অর্থাৎ ভি ওয়ান থাকলে ভি টু, অর্থাৎ প্লেজ যে ভি ওয়ান সেটা হচ্ছে ভি টু হবে, প্লেড হবে। তাহলে আমরা এই যে তিনটে জিনিস জানলাম এই তিনটে থেকে আমরা অ্যান্সার বার করবো, ঠিক আছে। তো ফার্স্টে যেটা বললাম কি সেট থাকলে টোল্ড হবে, এটা ঠিক আছে, দ্যাট ঠিক রয়েছে, ওকে। তো এবার যে ভার্ব এটা ভি ওয়ান হয়েছে এটা ভি টু, অর্থাৎ এটা দেখি তো এটা হবে সঠিক অ্যান্সার। তবু আমরা দেখি চারটে কী রয়েছে, দেখো টোল্ড রয়েছে, দ্যাট রয়েছে, কিন্তু এখানে কুড, কুড কোন কোন ক্ষেত্র হয় যদি ক্যান থাকে সেই ক্ষেত্রে কুড হয়, ঠিক আছে, অত এটা হচ্ছে না। নাম্বার থ্রি রয়েছে দেখো যে রাজীব সেড, এটা তো সেড রয়েছে, হ্যাঁ ঠিক আছে, আবার এখানে প্লে শব্দের অপরিবর্তিত অবস্থা বসেছে, আবার এখানে কুড হয়েছে, অতএব এই তোমার সি বি ডি এই তিনটে হবে না, সঠিক অ্যান্সার হবে অপশন এ। নাম্বার ফোর রয়েছে দেখো যে দ্য মেন সেড টু হিম হোয়ার ইজ দ্য পোস্ট অফিস, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এখানে জিজ্ঞেস চিহ্ন রয়েছে, ঠিক আছে। তো আমরা জানি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কী বসে, সেড টু পরবর্তী কী বসে, আক্সড বসে, ঠিক আছে। দেখো চারটিতে আক্সড রয়েছে, তিনটেতে টোল্ড, অতএব এখানে আমরা প্রথমে এটাকে বাদ দেবো, ওকে। তাতে আবার দ্যাট রয়েছে, আর লিঙ্কার হিসেবে কী বলেছিলাম, লিঙ্কার হিসেবে যদি ডাবল এইচ ওয়ার্ড থাকে এটা ডাবল এইচ ওয়ার্ড বসবে, আর যদি না থাকে সেক্ষেত্রে ইব বা হয়েদার বসবে, সেক্ষেত্রে দ্যাট টু এগুলো বসবে না। অতএব আমরা এই যে দুটো জিনিস আমরা জানি এখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো। দেখো ফার্স্টে যেটা হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে দেখো দ্যাট রয়েছে আবার হয়া রয়েছে, তো ফার্স্ট হবে না, ডি নাম্বার তো হয়নি, এবার সি এবং বি এর ভিতরে হবে, ওকে। এখানে আমার কিন্তু নাম্বারটা আবার গণ্ডগোল হয়ে গেছে, বি এবং সি উল্টে গেছে, ওকে, এটা আমরা দেখে নিচ্ছি। তো দেখো এবার যেটা দেখবো যে দেখো দুটোর ক্ষেত্রে ঠিক রয়েছে কি আক্সড রয়েছে, এখানে আক্সড রয়েছে, এখানেও হায়ার রয়েছে, এখানেও হায়ার রয়েছে। এইবার যেটা বসবে দেখো এমিজার থেকে ওয়াজার হয়, ঠিক আছে, তো কী করে হবে, এই যে সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ ইজের জায়গায় সাবজেক্ট আসবে আর ইজটা যাবে এই সাবজেক্টের জায়গায়, ওকে, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, যে যে সাবজেক্টটা আসবে ইজের জায়গায় ভার্বের জায়গায় এবং ভার্ব যাবে সাবজেক্ট জায়গায়, অর্থাৎ যে এটা দেখো কোনো পরিবর্তন হয়নি, যে ইজের পরিবর্তে ওয়াজ বসেছে তারপর পোস্ট বসে, এটা কিন্তু নয়, ভার্ব প্লাস অবজেক্টকে সাবজেক্ট বলে ভার অবস্থা আনতে হবে, অর্থাৎ তোমার অ্যাসারিটি সেন্টেন্স গঠনটা আনতে হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট এই গঠনটাতে আনতে হবে। অতএব এখানে সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এই যে সি নাম্বার রয়েছে যেটা মিস্টেকে বি লেখা রয়েছে, ওকে, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। এবার যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ সম্পর্কিত পার্ট, ওকে। তো ফার্স্টে যে প্রশ্ন রয়েছে দেখো যে সি ডিড নট ট্রাস্ট এনিবডি, সে কাউকে বিশ্বাস করছিল না, ওকে, ট্রাস্ট ডিড নট ট্রাস্ট, ওকে। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি ডিড থাকে, ওকে, ডিড থাকে তাহলে ওয়াজ অথবা অয়ার হয়, ওয়াজ অথবা অয়ার, এবং যেহেতু নট রয়েছে সেই জন্য এখানে নট হবে, অর্থাৎ ওয়াজ নট অথবা অয়ার নট, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তো আমরা সাবজেক্ট অনুযায়ী জানি যে সাবজেক্ট এবং অবজেক্ট উভয় স্থান পরিবর্তন হয়, অর্থাৎ এখানে এনিবডি যাই ফার্স্ট আসবে আর সি থেকে হার হয়ে যাবে, ওকে। তাহলে আমরা দেখি যে কী রয়েছে, আমরা বললাম দেখো ওয়াজ অথবা অয়ারের পর নট বসবে, তো এই ক্ষেত্রে দেখো একটাতেও নট নেই, ঠিক আছে। তো এইটার সঠিক যে অ্যান্সার হবে সেটা অপশন ডি, অতি সহজে দেখো এক মিনিট এক সেকেন্ডের ভিতরে কেন অ্যান্সার করে দিতে পারলাম, জাস্ট এই ডিড নটের পরিবর্তে কী হয় ওয়াজ অয়ার নট এইটা দেখে, ঠিক আছে। তো এইটি একটু ভালো করে দেখো, এই ক্ষেত্রে একটা তোমার অপশনে যেটা ছিল এটাও আসতে পারে, ঠিক আছে, যে কি অপশনটি একটু ভালো করে দেখো, আমি এখানে লিখেছি এন বি বলে যে এই ডিড নট যেটা রয়েছে না এটা যে এটা অর্থগত দিক থেকে কিন্তু ভয়েস চেঞ্জটা করা হয়েছে, সে ডিড নট ট্রাস্ট এনিবডি, সে কাউকে বিশ্বাস করে মানে নো বডি, তো এই যে ডিড নট যদি থাকে এনিবডির ক্ষেত্রে নো বডি, মানে এটা একটা তোমার
তোমার যে এসএসসি পরীক্ষা এসছে সেই জন্য আমি এটা দিলাম যে কি নোবডি, এখানে দেওয়া আছে নোবডি ওয়াজ ট্রাস্টেড বাই হার, অর্থাৎ এর যে অ্যাফার্মেটিভ করে তার ভয়েস চেঞ্জ করেছে, চারটি অপশনের ভিতরে কিন্তু এটা ছিল। ঠিক আছে, যদি আমি এইটা যদি জেনে যাই তাহলে যদি এটা চলে আসে কিন্তু করতে পারবো না, সেই জন্য আমি তোমাদেরকে এটা লিখে দিলাম যেহেতু এটা পরীক্ষা এসেছে যে এটাও তোমার হতে পারে যে কি এই নোবডিটাকে এনেবডিটাকে যেহেতু সে বিশ্বাস কাউকে বিশ্বাস করছে না সেটাকে অ্যাফার্মেটিভ করছে, মানে সে কাউকে বিশ্বাস করে, তাই নোবডি ওয়াজ ট্রাস্ট। এখানে কিন্তু নেগেটিভ এখানে রয়েছে, এই যে নটটা কিন্তু এখানে রয়েছে, এটাও কিন্তু আসতে পারে, অতএব এটাও লিখে রাখো যে নোবডি ওয়াজ ট্রাস্টেড বাই হার। চলো নেক্সট দেখি, নাম্বার সিক্স রয়েছে দেখো যে দে আর টিজিং হার, টিজিং মানে বিরক্ত করা। ওকে, তাহলে হার থেকে সি হয়ে যাবে, চারটিতে সি রয়েছে দেখো, আর দে থেকে দ্যাম হয়ে যাবে, যেহেতু এটা আইএনজি রয়েছে অতএব বিং যোগ হবে। ঠিক আছে, বিং তো সেই ক্ষেত্রে কী বিং হবে দেখো, দুটোতে বিং রয়েছে, একটা হচ্ছে অপশন এতে এবং অপশন ডিতে, তো এই দুটো আর অপশন বি এবং সিটা হচ্ছে না, তো এই দুটোর ভিতর কোনটা সঠিক হবে। আমি এর আগে বলেছিলাম যে এই যে আইন যাচ্ছে তার আগে যে বিভার থাকবে সেই বিভারটা কিন্তু এখানে সে অনুযায়ী বসবে, অর্থাৎ এমিজার থাকলে তাহলে ওয়াজ এমিজার বসবে, ওয়াজার থাকলে ওয়াজার বসবে। ঠিক আছে, তো এখানে দেখো আর রয়েছে তো এখানে ইজ বসবে, কেননা সি এর পর ইজ বসে, অর্থাৎ ডিটা সঠিক অ্যান্সার, এখানে ওয়াজটা হবে না। ঠিক আছে, কেন এটা পাস্ট টেন্স রয়েছে। তবে দেখো যে কী দেওয়া হয়েছে যে দিস বুক কন্টেন্টস পিকচার্স, ওকে তো পিকচার্সটা পিকচার্স চলে আসবে আর বাই দিস বুক হবে। ঠিক এখানে মনে রাখবে যে কন্টেন্টের পর কিন্তু প্রিপোজিশন বাই বসে না, ওকে কন্টেন্টের পর প্রিপোজিশন বাই বসে না, কী বসে, কন্টেন্টের পরে প্রিপোজিশন ইন বসে, অর্থাৎ ডিটা হবে তোমার সঠিক অ্যান্সার। কি পিকচার্স আর কন্টেন্ট ইন দিস বুক, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে এটা মনে রাখবে, সব ক্ষেত্রে কিন্তু বাই হয় না, এটা মনে রাখবে। যেমন ন থাকলে নয়ের পর টু বসে, ঠিক কন্টেন্টের পরে কিন্তু তোমার ইন বসবে, সারপ্রাইজ অ্যাট বসে, ঠিক এরকম এই যে কিছু ব্যতিক্রম রয়েছে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট, নাম্বার এইট হচ্ছে দেখো যে ডিড হি কল ইউ, ওকে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অতি সহজ, দেখো যে ডিড যদি থাকে তাহলে ফার্স্টে ওয়াজ অথবা ওয়ার বসবে, ঠিক আছে ওয়াজ অথবা ওয়ার বসবে, ওকে তাহলে এখানে দেখো এটা হবে সঠিক অ্যান্সার, আর আমাকে দেখতে হবে না। দেখো এখানে কোনো আর ডিড এখানে হ্যাভ রয়েছে এগুলো নেই, অতএব এইটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপর যে পার্টি রয়েছে দেখো যে ইরোর কারেকশন, ওকে নাম্বার নাইন রয়েছে দেখো যে ম্যান হু হ্যাজ রাইজেন বাই দেয়ার ওন এক্সারশনস আর অলওয়েজ রেসপেক্টেড নো ইরোর। ঠিক আছে, তো এই যে চারটি পার্টির ভিতরে তোমার ভুল কোথায় রয়েছে, তো যেটা ভুল রয়েছে সেটা অপশন এতে রয়েছে। ওকে, কী ভুল রয়েছে এখানে যে হ্যাজ রয়েছে এইটা কিন্তু তোমার হ্যাভ না হয়ে হ্যাভ হবে, ওকে কেন হবে, তার কারণ হচ্ছে এই হ্যাজটা কি রিলেটিভ প্রোনাউন পর বসেছে। এর আগে আমরা বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউনের পর যদি কোনো ভার্ব বসে সেটা কিন্তু এই যে রিলেটিভ প্রোনাউন আগে যে নাউন সেই অনুযায়ী কিন্তু বসবে। ওকে, তো এখানে দেখো ম্যান শব্দটা কিসে রয়েছে, এম ই এন, ম্যান হয়েছে তোমার প্লুরাল, ওকে আর এম এন হয়েছে সিঙ্গুলার, তো ম্যান হয়েছে প্লুরাল, অর্থাৎ ভার্বটা কিন্তু সিঙ্গুলার এখানে হয়েছে কিন্তু ভার্বটা প্লুরাল হওয়া উচিত ছিল, তো এখানে হ্যাভটা হবে সঠিক মানে ইউজেস, ওকে এখানে তোমার হ্যাজটা হবে না। ঠিক আছে, নেক্সট বা টেন রয়েছে দেখো যে মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফর পিস নো ইরোর। তো এই যে চারটি ছোট্ট একটা সেন্টেন্স, এর ভিতরে কি পার্টটা ভুল রয়েছে দেখি, তো এর ভিতরে যেটা ভুল রয়েছে সেটা অপশান সিতে। কী ভুল রয়েছে, এই যে ইজ একটু আগে যেটা বলো একই রুলস, যে সাবজেক্ট যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। তো এখানে কান্ট্রিজ, মোস্ট কান্ট্রিজ, তো অনেক কান্ট্রির কথা বলা হয়েছে, মোস্ট কান্ট্রিজ, কান্ট্রির এটা হচ্ছে প্লুরাল ফর্ম, অতএব ইজটার জায়গায় হবে কি আর, এটা হবে সঠিক। ওকে, নাম্বার ইলেভেন রয়েছে দেখো যে হাসান প্লেজ বোথ ক্রিকেট অ্যান্ড বিলিয়ার্ডস অ্যাট দ্য ন্যাশনাল লেভেল নো ইরোর। এই চারটে পার্টের ভিতরে কোনো ইরোর আছে কি না, তো এই সেন্টেন্সটার মধ্যে কোনো ইরোর নেই, অর্থাৎ ডিট হবে তোমার সঠিক অ্যান্সার। নাম্বার টুয়েলভ রয়েছে দেখো যে হিজ কম্পোজিশন ইজ ইনফেরিয়র দ্যান মাইন নো ইরোর। এই চারটে পার্টের ভিতরে কোনটা ভুল রয়েছে, এখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে অপশান সি। কী ভুল রয়েছে, এই দ্যান, ওকে দ্যানের পরিবর্তে কী হতো টু, কি ইনফেরিয়র, সুপ্রিয়র, জুনিয়র, সিনিয়র, এই শব্দগুলোর পরে কিন্তু পরিবর্তনে কী বসে টু বসে, দ্যান নয় কিন্তু। ওকে, এই যে শব্দগুলো বললাম এগুলো কিন্তু নোট ডাউন করে রাখো, এর আগে কিন্তু অনেকবার আলোচনা করেছি, তো এই সমস্ত শব্দের পরে কিন্তু শব্দে টু বসে, এটা প্রিপজিশনগত দিক থেকে ভুল। চলো নেক্সট দিকে যে পার্টটা আলোচনা করবো সেটা দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপজিশন, প্রিপজিশনের শূন্যস্থান পূরণ। ওকে, দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার, ওকে তো টেক্স হার মাদার, এই এই ক্ষেত্রে রয়েছে দেখো মেয়েটি অর্থাৎ তার মায়ের মতো দেখতে,
তো এইটা ফেসাল ভার একাধারে, একাধারে আবার প্রিপোজিশন, তো এটা হবে আফটার হবে শর্টিং অ্যান্সার। টেক্স আফটার মানে সদৃশ, একই রকম দেখতে, ঠিক আছে। চলো নেক্সট নাম্বার 14 রয়েছে, দেখো দ্য ম্যান ইজ টু উইক ড্যাশ ক্যারি দ্য লোড। এখানে দেখো বড়ো টু অর্থাৎ টি ডবল ও টু মানে খুব, এত মানে তিনি এত দুর্বল যে কোনো বোঝা তিনি বহন করতে পারে না। ক্যারি, ক্যারি মানে বহন করে, ওকে। তো এখানে টুটা হবে সঠিক অ্যান্সার। হ্যাঁ, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক বা টু ক্যারি, ওকে, এখানে টুটা হবে তোমার সঠিক অ্যান্সার। তারপর যেটা রয়েছে দেখো যে ট্রাস্ট ড্যাশ গড অ্যান্ড ডু দ্য রাইট, অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস করো এবং সঠিক কাজ করো। তো ট্রাস্টের পরে কিন্তু তোমার ইন বসে, ওকে, ট্রাস্ট ইন, ট্রাস্ট ইন মানে কারোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওকে। দেখো নাম্বার 16 রয়েছে যে কি দ্য ফ্লাইট উইল ল্যান্ড ড্যাশ সিক্স দিস ইভিনিং, ওকে। তো এরকম যদি সময় বোঝায়, সময় টাইম যদি রিলেটেড হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রিপোজিশন অ্যাড বসবে। তো এখানে সিট হবে সঠিক অ্যান্সার, ওকে। তো রয়েছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অপশন, অর্থাৎ সঠিক যে অপশন বাছাই করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, ওকে। নাম্বার 17 দেখো যে হ্যাভ ইউ ইভার ড্যাশ দ্য উলফ ক্রাই, ওকে। তো হ্যাভ যদি থাকে, ওকে, হ্যাভ যদি থাকে তারপরে যে ভার্বটা বসবে সেটা সর্বদাই ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ বসবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। সেই ক্ষেত্রে আইএনজি, এস বাই এস এগুলো যোগ হবে না, ওকে। তো এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, হার্ড। হ্যাভ ইউ ইভার হার্ড দ্য উলফ ক্রাই, বিন হার্ড হবে না, ওকে। এটা প্যাসিভ ভয়েস না কিন্তু, হ্যাঁ, এটা অ্যাক্টিভ ভয়েসের কথাই বলা হয়েছে, ঠিক আছে। প্যাসিভ হলে তোমার বিন হার্ড হতো। আর 18 দেখো যে জাস্ট ওয়েট অ্যান্ড সি ড্যাশ হ্যাপেন্স, জাস্ট ওয়েট, অপেক্ষা করো এবং দেখো কী ঘটছে, ওকে। দ্য হ্যাপেন্স, সেই ক্ষেত্রে তো হোয়াট হ্যাপেন্স, বিটা হবে তোমার সঠিক অ্যান্সার, জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, ওকে। নাম্বার 19 দেখো দ্য বাস ফ্রম হরিদ্বার টু দিল্লি অ্যাট 11:15 AM ডেইলি, অর্থাৎ যে বাস হরিদ্বার থেকে দিল্লিতে প্রতিদিন 11:15 কিন্তু আসে, তাই না, অ্যারাইভ মানে ছাড়ে। তো এখানে দেখো ডেইলি কত বলেছে প্রেজেন্টে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার অপশন বি, অ্যারাইভস, ওকে। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বাস, ঠিক আছে, বাস অর্থাৎ সাবজেক্ট হচ্ছে বাস, দ্য সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্সিটি এস বিএ যোগ হবে। আর এখানে ডেইলি রয়েছে সেই জন্য এটা প্রেজেন্ট টেন্স হবে, ওকে। নাম্বার 20 হচ্ছে দেখো যে হোয়াট ইজ দ্য অপোজিট ফর্ম অফ দ্য ওয়ার্ড লিগাল, এই লিগালের অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ কী হবে, ওকে। তো এটা সঠিক যেটা আনসার অপশন বি, ইললিগাল, এটা হচ্ছে প্রিফিক যোগ করে তোমার অপোজিট বা অ্যান্টোনিম করা হলো, ওকে। যেটা রয়েছে কি চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, অর্থাৎ সঠিক যে বানান সেটা আমাদেরকে দেখতে হবে, ওকে। তো এই যে চারটি রয়েছে দেখো এক্সাজারেট, এটা সঠিক বানান হচ্ছে এক্সাজারেট, যেখানে সঠিক যে বানানটা হবে সেটা এক্সাজারেট, অর্থাৎ অতিরঞ্জিত করা, কিছু বাড়িয়ে বাড়িয়ে বলা। তো এইটা হবে তোমার সঠিক অ্যান্সার, ইএক্সএ ডাবল GERAT, এক্সাজারেট, ওকে। 22 রয়েছে দেখো ভ্যাগাবন্ড, হ্যাঁ, ভবঘুরে যেটা বলা হয়, ওকে। তো এটা হবে তোমার ডিটা হবে সঠিক অ্যান্সার, এটা ভালো করে লিখে রাখবে, VAGABOND, ভ্যাগাবন্ড মানে ভবঘুরে। নাম্বার 23 অ্যাডোলেশন, অ্যাডোলেশন মানে কৌশল, ওকে। তো এইটা তোমার সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, অ্যাডোলেশন, ALEN LESCENCE, অ্যাডোলেসেন্স, ওকে। এটা নাম্বার 24 দেখো অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম আমরা জানি যেটা মাছ রাখার জায়গা, ওকে। তো এটা যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, AQUARIUM, অ্যাকোয়ারিয়াম। 25 রয়েছে দেখো যে স্টাডি অফ অ্যানসেন্ট থিংস, অর্থাৎ যে প্রাচীনকালে যে সমস্ত জিনিস যেরকম টমস, বাড়িট, এই সমস্ত জিনিস সম্পর্কিত যে পড়াশোনা তাকে এক কথায় কী বলে, ওকে। তো সেটা যেটা সঠিক অ্যান্সার অপশন সি, আর্কিটোলজি, ওকে। আর এখানে দেখো প্যালেন্টোলজি, প্যালেন্টোলজি তোমার যেটা আসে সেটা হচ্ছে ফসিলস, অর্থাৎ জীবাশ্মবিদ্যা, ঠিক আছে, জীবাশ্মবিদ্যাকে বলা হয় তোমার প্যালেন্টোলজি। এই দুটো বিশেষ ইম্পর্টেন্ট, তার জন্য একটু বললাম, ওকে। নাম্বার 26 রয়েছে দেখো এ শর্ট জার্নি ফর প্লেজার, প্লেজার আনন্দ, ওকে। তার জন্য যে শর্ট জার্নি তাকে এক কথায় কী বলে, তাকে বলে এসকারশন, ওকে, বা ট্যুর, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে হয় যে এসকারশন বা ট্যুর। 28 নম্বর রয়েছে দেখো যে ইডিমেন ফ্রিজ, ওকে। কী দেওয়া হচ্ছে যে টু কাট ওয়ান শট, টু কাট ওয়ান শট। তো এটা যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার অপশন ডি, কি কাট ওয়ান শট। এখানে বোঝানো হয়েছে যে কোনো একজন কথা বলছে তার, তাকে বাধা দেওয়া, ইন্টারাপ্ট করা, ঠিক আছে। এখানে ভালো করে দেখো টু কাট ওয়ান শট, কাউকে ছোটো করে দেওয়া মানে কি তার কথার মধ্যে কিন্তু বাধার সৃষ্টি করা, ইন্টারাপ্ট করা, ঠিক আছে। নাইন রয়েছে দেখো ইন এ নাটশেল, ওকে। এই যে ইডিয়মটার সঠিক যে ইংলিশ মিনিং হবে সেটা হচ্ছে তোমার অপশন বি, ব্রিফ অর্থাৎ সংক্ষেপে।
ইন এ নার্সেল মানে সংক্ষেপ ওকে তো আজকে আমাদের এই পর্বে লাস্ট যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড চাইল্ড এই চাইল্ড শব্দটির প্লুরাল ফর্ম কী হবে ঠিক আছে তো সঠিক অ্যান্সার হবে অপশন বি চিলড্রেন সি এইচ আই এল ডি আর ইয়ান ওকে তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের ১৯তম ইংলিশ মক টেস্টের মোট ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোর উত্তর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দাও কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো এবং যে সমস্ত ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি তা দেখার জন্য আমাদের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে দাও অথবা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখো সকালে ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের পরে কোনো ভিডিও দেখা হবে।